হেই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আই হোপ আপনারা অনেক ভালো আছেন। তো রিসেন্টলি কয়েকদিন আগে আমার ইউটিউব কমিউনিটি ট্যাবে একটা পোস্ট করেছিলাম যে আমার সম্পর্কে কে কি জানতে চান কমেন্ট করুন। তো আপনারা অনেকে কমেন্ট করেছেন, তো ফাইনালি নিয়ে আসলাম আপনাদের জন্য কিউএনএ ভিডিও। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ওকে, প্রথম যে কোশ্চেন করেছে এমডি শিবাদ হোসেন, ভাই তোমার পুরা নাম কি? আমার পুরা নাম হচ্ছে আদনান তাহের, সবাই আমাকে তাহের বলে ডাকে। এমডি সেলিম প্রশ্ন করেছে, ব্রো তোমার এক কত? আমার এক হচ্ছে 17+। এস কে শাহ আলম ইসলাম রাজু প্রশ্ন করেছে, ব্রো তুমি কোন ক্লাসে পড়ো? আমি শেরপুর সরকারি গভর্নমেন্ট কলেজে ইন্টার সেকেন্ড ইয়ার করি। এমডি আলামিন খান প্রশ্ন করেছে, ভাই তুমি কী করো? আমি অ্যাকচুয়ালি কোনো কিছু করি না, আমি লেখাপড়া করি এবং লেখাপড়ার পাশাপাশি ইউটিউবে সময় দিই। এমডি সুলতান মাহমুদ প্রশ্ন করেছে, ভাই তোমার ইচ্ছা কী লাইফে? আমার লাইফে ইচ্ছা হলো আমি একজন ইউটিউবার হতে চাই। যদি আপনারা সাপোর্ট করেন এবং ভালোবাসেন, আমাদের সাথে থাকেন, তাহলে অবশ্যই ভবিষ্যতে একজন সফল ইউটিউবার হতে পারবো ইনশাআল্লাহ। সানজিদ ইয়াসমিন প্রশ্ন করেছে, তোমার ফেভারিট ইউটিউবার কে? আমার ফেভারিট ইউটিউবার হচ্ছে তহিদ আফ্রিদি। আতিক মিয়া প্রশ্ন করেছে, ভাই তুমি এরকম ভিডিও বানাও কেন? ভাই আমি অ্যাকচুয়ালি এরকম ভিডিও বানাতে অনেক ভালো লাগে এবং এই জন্য আমি এরকম ভিডিও বানাই। এমডি মামুন প্রশ্ন করেছে, ভাই তোমার পেশা কী? তুমি লাইফে কী করতেছ? আমার পেশা হচ্ছে আমি একজন স্টুডেন্ট এবং লাইফে আমি একজন ইউটিউবার হতে চাই। এমডি সালাউদ্দিন প্রশ্ন করেছে, ভাই বিয়ে কবে করবে? অ্যাকচুয়ালি এখন আমার বিয়ের বয়স হয় নাই, তো ভবিষ্যতে বিয়ে করবো 2030 সাল মেবি। তো বিয়ে করলে আপনারা অবশ্যই জানবেন। এমডি জুয়েল রানা প্রশ্ন করেছে, ভাই তোমার ইনকাম কত? ভাই এখনও পর্যন্ত আমি কোনো ইনকাম করিনি, তো ভবিষ্যতে ইনকাম করবো আশা করি। তো আপনারা অবশ্যই সাপোর্ট করবেন, ভবিষ্যতে ইনকাম করবো ইনশাল্লাহ। আশরাফুল ইসলাম প্রশ্ন করেছে, ভাই তোমার জিএফ কয়টা? ভাই আমার কোনো জিএফ নাই, বর্তমানে আমি সিঙ্গেল। আতিক হাসান প্রশ্ন করেছে, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে শেরপুর জেলায়। মোহাম্মদ জিয়া প্রশ্ন করেছে, ভাই কতবার সেকা খাইছো? ভাই আমি কোনো সেকা টাকা খাই নাই ভাই, এমনিতে আমি এগুলো ভিডিও বানাই। সো গাইস, আজকে ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেন আর কমেন্টে জানান আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে। তো যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, বাই।